গাজরের আচার তৈরি করছি। গাজরগুলো কেটে নিয়েছি, হালকা একটু গরম জলে ধুয়ে নেব। দিচ্ছি নুন প্রায় 2 চামচ, সিদ্ধ করব না, গরম জলে ধুয়ে নেব। ছেঁকে নিয়েছি জলটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ 2 চামচ দিলাম। দিচ্ছি জোয়ান, জোয়ান আর জোয়ানের সঙ্গে মেশানো আছে ব্ল্যাক সল্ট 1 চামচ। দিচ্ছি কিছুটা মশলা, মশলা সাদা সর্ষে, কালো সর্ষে, মৌরি, মেথি আর জিরে। শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। মশলাটা একটু বেশি দিচ্ছি, 4-5 চামচ দেব। দিচ্ছি একটু চিনি আর দিচ্ছি সর্ষের তেল। এটা আমি কাঁচা ইউজ করব, অনেক সময় তেলটা ভেজে নেয় কিন্তু আমি কাঁচা তেলই দেব। কাঁচা সর্ষের তেলে একটা সুন্দর গন্ধ আছে। ভালো করে মেখে নেব। দিচ্ছি ভিনিগার 1/2 চামচ, খুব সিম্পল একটা রেসিপি, আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন। এবার আমি জারে ঢালবো। লাস্টে দিচ্ছি পাকা লঙ্কা, এটা পেস্ট করে নিয়েছি, আর দেব ভিনিগার। ভিনিগার একবার দিয়েছি আর একবার দিচ্ছি।